প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোভিড-19 ও মহামারী পরবর্তী সময়ে তারল সংকট মোকাবেলায় বৈশ্বিক উদ্যোগ ও বলিষ্ঠ নেতৃত্ব জরুরি। সোমবার রাতে ইন্টারন্যাশনাল ডেট আর্কিটেকচার অ্যান্ড লিকুইডিটির উপর ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য এরা অফ কোভিড-19 অ্যান্ড বিয়ন্ড ইনিশিয়েটিভ শীর্ষক রাষ্ট্র ও সরকার প্রধানদের ভার্চুয়াল বৈঠকে ভিডিও বার্তায় তিনি এই গুরুত্ব তুলে ধরেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা সংক্রমণ বাড়ার কারণে বাসে অর্ধেক যাত্রী বহন করতে হবে। এক্ষেত্রে ভাড়া বাড়বে শতকরা 60%। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামীকাল থেকে। দু সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি ব্রিফিংয়ে এসব সিদ্ধান্ত জানান ওবায়দুল কাদের। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ মধ্যরাত থেকে বিদেশ থেকে আসা যাত্রীদের 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে এখনও 50% যাত্রী নিয়ে চলাচল শুরু করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলছে, 1 এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনৈতিক ও ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতে সম্প্রতি সারাদেশে হামলা চালানো হয়েছে। বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি করেন মির্জা ফখরুল। মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হল পবিত্র শবে বরাত। বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বান্দিগিতে মশগুল ছিলেন এই রাতে। ফজরের নামাজ শেষে আখিরি মোনাজাতে মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি এবং করোনা থেকে মুক্তি কামনা করা হয়। দেশে একদিনে করোনায় মারা গেছে আরও 45 জন। এ সময় আক্রান্ত হয়েছে 5,042 জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হল 6,05,937 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে 5,40,180 জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছে 8,994 জন। ব্রাহ্মণবাড়িয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষের ঘটনায় আরও 2টি মামলা হয়েছে। অজ্ঞাত 250 জনকে আসামি করে 1টি মামলা করেছেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার রেজিস্ট্রার আহসান হাবিব। অন্যদিকে আনসারের এক কর্মকর্তা অজ্ঞাত 500 জনকে আসামি করে অপর মামলাটি করেন। এসব ঘটনায় আগে আরও 3টি মামলা করে পুলিশ। পবিত্র শবে বরাত ও ভারতের হোলি উৎসব উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে 2 দিনের জন্য বাণিজ্য বন্ধ রয়েছে। চ্যাংরাবান্ধা সীমান্তে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইমিগ্রেশন খোলা রয়েছে। এসব বন্দর হয়ে আসা যাত্রীদের কোয়ারেন্টিন নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। জান্তা সরকারের প্রতিশোধমূলক জঙ্গি বিমান হামলা থেকে বাঁচতে পালিয়ে যাওয়া মিয়ানমারের 3,000 গ্রামবাসীকে আশ্রয় দেয়নি থাইল্যান্ড। শনিবার থাই সীমান্তবর্তী একটি সেনা চৌকিতে ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন নামে এক জাতিগত সশস্ত্র গোষ্ঠী হামলা করলে এক কর্নেল সহ 10 জন নিহত হয়। প্রতিশোধ নিতে 5টি গ্রামে হামলা চালায় জান্তা সরকার। এদিকে মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভে গুলিতে নিহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। সারা বিশ্বে করোনায় মারা গেছে 28 লাখেরও বেশি মানুষ আর শনাক্ত হয়েছে 12,82,00,000েরও বেশি রোগী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত হয়েছে 3,10,00,000-এর বেশি রোগী। মারা গেছে 5,63,000-এরও বেশি মানুষ। ক্ষতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় অবস্থানে আছে ভারত।